দেখতেই পেলে আমি কিন্তু মামামকে বলেছিলাম, মামাম হাই বলো, তো মামাম কী করলো, টাটা বলে দিল। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি। আমার সমস্ত কাজ বাজ সেরে রান্না সান্না বসিয়ে দিয়েছে, আমার মামাম কিন্তু উঠে গেছে, মামামকে মুখ ধুয়ে দিয়েছে। আজকে একটু তাড়া ছিল, এক জায়গায় যাব, ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবে। তো আমি মামা বাবাকে বলেছিলাম যে তুমি ভাজিটা বানিয়ে নাও, তো মামা বাবা ভাজিটা বানিয়ে নিচ্ছে। তো মামামকে আমি স্নান করিয়ে দিয়েছি, তো আমি মামামকে স্নান করাতে নিয়েছি। তো মামাম যে জলে থেকে একদম উঠতেই চায় না, যে জল এত ভালোবাসে, আমি মামাকে উঠাতেই পারি না। তারপর তার বাবাকে বললাম তুমি উঠিয়ে দাও, এ জল থেকে উঠেছে, আমি একটু মামামকে ভিডিও করে নিচ্ছি। কিন্তু মামামকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি এবং কি আমিও রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাব, কোথায় যাচ্ছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। মামাকে কিন্তু স্নান ধান করিয়ে দিয়েছি, তারপর মামাম কিন্তু ঘুমানোর জন্য একদম বায়না করেছিল, কান্না করছিল। মামাকে তো আর ঘুম নিয়ে পারবো না, মামাকে তো একা রেখেও যেতে পারবো না, তাকে তো নিয়ে যেতেই হবে, আর আমাকে ছাড়া তো সে থাকবে না। আর এই দেখতে পারছো আমরা কিন্তু যাচ্ছি, আমি মামাম আর মামামের ঠাম্মি। আর আমার মামাম তো বাইরে বেরোতে পারলে খুব খুশি হয়ে যায়, তার তো বেশ আনন্দ হয়। আর আমাদের এদিকে চা বাগানটা দেখছো কত সুন্দর লাগছে। আর আমি তোমাদের বলেছিলাম না এক জায়গায় যাবো, আমরা কিন্তু সেখানে এসে গেছি। কাল রাত্রে আমাকে ম্যাডামটা ফোন করে বললো যে আজকে নাকি আসতে হবে, তার জন্যে আমি আর আমার মামের ঠাম্মি আর মামামকে নিয়ে কিন্তু চলে গেছি। অফিস থেকে মানুষ এসেছিলো, বাচ্চার বিষয়ে কিছু আলোচনা করেছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ বাচ্চাগুলি কিন্তু তাদের গার্জেনের সঙ্গে এসেছে স্কুলে, আর কোনো কোনো বাচ্চা গান করছে, পড়ছে, আর কোনো কোনো বাচ্চা কিন্তু বসে আছে। কতগুলি বাচ্চা কিন্তু মন মরছে। এটা হচ্ছে অঙ্গনবাড়ি, যখন আমার মামা একটু বড় হবে তখন তো আমার মামাকে এই অঙ্গনবাড়িতে নিয়ে যাব। এইখানে দেখো বাচ্চাদের কিন্তু খিচুড়ি খাওয়ানো হচ্ছে, তো বাচ্চারা খিচুড়ি খেতে বসে গেছে, এখন তারা কিন্তু খিচুড়ি খাচ্ছে। আমরা যখন ছোটো ছিলাম আমরাও তো সেরকম অঙ্গনবাড়ি গিয়ে খিচুড়ি খেতাম, সেই শৈশবকালের কথা কিন্তু মনে পড়ে যায় এরকম বাচ্চাগুলিকে দেখলে। যাওয়ার সময় ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা দেখে আমি কিন্তু আর সাঁতার নিইনি। তারপর আসার যখন আসবো ঘরে তখন দেখি এত বৃষ্টি শুরু হয়েছে যে হচ্ছে ডাল ভাজা আর বড়া। তো আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু রেস্ট করেছিলাম, তারপর একটা বিছানা চাদর ছিল সেটা কিন্তু এখন আমি ভাজ করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছে কিন্তু ফুল, আর ফুল দেখলে কিন্তু মনটা বেশ ভালো লাগে না, তাই না? এটা হচ্ছে লাল জবা ফুল, ফুলটা দেখতে কি সুন্দর, তাই না? তো বন্ধুরা ভিডিওটা আজকে এখান পর্যন্ত, চলে আসছি নেক্সট ভিডিওতে।